টাকা অবধি এবং হেড কনস্টেবল পদের ক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা অবধি প্রার্থীর বাছাই করা হবে শারীরিক মাপযোগ যাচাই শারীরিক সক্ষমতা পরীক্ষা নথিপত্র যাচাই নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কর্মক্ষেত্র পেপার হচ্ছে একটি আমাদের পশ্চিমবঙ্গের আমাদের সমস্ত চাকরি প্রার্থীদের কাছে একটি অতি গুরুত্বপূর্ণ সাপ্তাহিক পত্রিকা যে পত্রিকার মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে আমরা চাকরি কিন্তু নতুন নোটিফিকেশান আমরা আপডেট পেয়ে থাকি তো প্রতি সপ্তাহের মতো আমরা এ সপ্তাহ তো আমরা কর্মক্ষেত্রের পেপারে অ্যানালাইসিস করতে চলে এসেছি পুজোর কারণে একটু আমার ভিডিও করতে লেট হয়ে গেল তো আশা করি আমরা আমি সমস্তটা আপনাদের খুব ভালো করে বোঝাতে পারবো এবং সম্পূর্ণ খ্রিস্টালগুলি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ কর্মক্ষেত্রে ডিটেল অ্যানালাইসিস এবং প্রথমে কি ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে শুনবেন দেখতে পাচ্ছেন এখানে উপরে লেখা কর্মক্ষেত্র এবং আঠাশে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার এবার প্রথমেই আছে স্টেট ব্যাংকে ষোলোশো তিয়াত্তর জন প্রবেশনারি অফিসার নিয়োগ করা হবে তো আমি প্রথমেই বলে রাখি আপনাদেরকে স্টেট ব্যাঙ্কে ষোলোশো তিয়াত্তর জন যে প্রফেশনারি অফিসার নিয়োগ করা হবে এই নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও সম্পূর্ণ করা আছে এবং সেটা আমাদের আই বেটনের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখে নিতে পারবেন এবং যেখানটা যেটা দেখলে আপনারা সম্পূর্ণ যেহেতু অফিসিয়াল ওয়েবসাইটে থেকে অফিসিয়াল নোটিশটা আলোচনা করেছি তো আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন তো নেক্সট এবার আমরা চাকরির বিজ্ঞপ্তিতে চলে যাব নেক্সট আছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে পনেরোশো পঁয়ত্রিশ তরুণ তরুণীকে অয়েল কর্পোরেশনটিসিপ উনিশশো একষট্টি উনিশশো তিয়াত্তর অনুসারে ট্রেনিং হবে বিভিন্ন ট্রেডে ও শাখায় ট্রেনিং হবে সংস্থার বিভিন্ন রিফাইনারিতে এবং রিফাইনারিগুলি হল পশ্চিমবঙ্গে হলদিয়া অসমে গুয়াহাটি ডিগবয় বিহারে বারাউনী গুজরাট হরিয়ানা পানিপাত মথুরা হরিয়ানা পানিপাত এবং হলদিয়া রিফাইনারির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রার্থীরা সংরক্ষণের সুবিধা পেলেও অন্যান্য রাজ্যের রিফাইনারিতে আবেদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রার্থীরা কেবল সাধারণ প্রার্থীর জন্য নির্দিষ্ট আসনের জন্য আবেদন করতে পারবেন তো এরপর তিনে পাতায় আছে আমরা তিনে পাতায় চলে যাব তো আমরা তিনে পাতায় চলে এসেছি এবং সেহেতু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্য আসনের বিস্তারিত বিন্যাস এবং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কেবল সাধারণ প্রার্থীদের জন্য শূন্য আসনের কথাই জানানো হল প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন পাওয়া যাবে এবং অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং যারা আগে নিচ্ছেন বা বর্তমানে নিচ্ছেন তারা কিন্তু আবেদন করবেন না ট্রেনিং আসন কোড কেমিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিসি অ্যাটেন্ডেন্ট অপারেটর নেক্সট হচ্ছে মেকানিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিসি এবং এবার বলে দিয়ে আপনাদেরকে কেমিক্যাল ট্রেড এবং অ্যাটেন্ডেন্ট অপারেটারে আপনাদের হলদিয়াতে আছে চল্লিশটি গুয়াহাটিতে তেরোটি ডিগবয় আঠেরোটি বুঙ্গায় আঠ আঠেরোটি বারাউনিতে পঁচিশটি গুজরাটের বাইশটি এবং মথুরাতে কুড়িটি এবং পানিপথে তেইশটি পাড়া দেবে বারোটি শিক্ষাকতার যোগ্যতা লাগবে বিএসসি ফিজিক্স অঙ্ক বা কেমিস্ট্রি বা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি পড়ে থাকতে হবে এবং ট্রেনিংয়ে মেয়াদ হবে বারো মাস অর্থাৎ এক বছর নেক্সট রয়েছে মেকানিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিসিপ এখানে হলদিয়াতে আসন রয়েছে এবং কুড়িটি এবং শিক্ষাকতা যোগ্যতা লাগবে এবং সেই সঙ্গে মাধ্যমিক লাভ এবং সেই সঙ্গে ফিটার ট্রেডে আইটিআই কোর্স পাশ করা থাকতে হবে এবং ট্রেনিংয়ের মেয়াদ হবে বারো মাস নেক্সট রয়েছে মেকানিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিসিপ বয়লার এখানে হলদিয়াতে ভ্যাকেন্সিস রয়েছে পাঁচটি এবং শিক্ষকতা যোগ্যতা হচ্ছে বিএসসি ফিজিক্স অঙ্ক ও কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি পড়ে থাকতে হবে এবং ট্রেনিংয়ের মেয়াদ হবে চব্বিশ মাস নেক্সট রয়েছে কেমিক্যালস অ্যান্ড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিপ এখানে হলদিয়াতে ভ্যাকেন্সিজ রয়েছে সত্তরটি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং এর তিন বছরের ডিপ্লোমা এবং ট্রেনিং এর মেয়াদ যেটা হবে সেটা হবে বারো মাস নেক্সট রয়েছে মেকানিক্যাল টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিপ এখানে রিফাইনারি অনুসারে আসনে বিনাশে হলদিয়াতে রয়েছে পনেরোটি হলদিয়াতে পনেরোটি রয়েছে এবং হলদিয়াতে আপনাদের হচ্ছে শিক্ষকতা যোগ্যতা লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা লাগবে এবং ট্রেনিংয়ের মেয়াদ হবে বারো মাস নেক্সট রয়েছে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান এখানে হলদিয়াতে রয়েছে দশটি এবং শিক্ষকতা যোগ্যতা লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তিন বছরের ডিপ্লোমা এবং ট্রেনিংয়ের মেয়াদ হবে বারো মাস নেক্সট রয়েছে ইনস্ট্রুমেন্স অ্যান্ড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসিপ এবং রিফাইনারি অনুসারে আপনাদের হলদাতে আসন রয়েছে পাঁচটি এবং শিক্ষকতার যোগ্যতা লাগবে লাগবেলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রমেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং তিন বছরের ডিপ্লোমা এবং তিন বছর আপনাদের ট্রেনিং এর যে মেয়াদ সেই মেয়াদটা হচ্ছে বারো মাস নেক্সট রয়েছে সেক্রেটারিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেড অ্যাপ্রেন্টিসিপ এখানে আপনাদের হলদিয়াতে ভ্যাকেন্সিজ রয়েছে চারটি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক এবং ট্রেনিং এর মেয়াদ হবে পনেরো মাস নেক্সট রয়েছে অ্যাকাউন্টেন্ট ট্রেড এবং হলদিয়াতে রয়েছে পাঁচটি এবং যোগ্যতা লাগবে বিকম এবং ট্রেনিং এর মেয়াদ বারো মাস নেক্সট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর ট্রেড অ্যাপ্রেন্টিসিপ ফ্রেসার পদের নিয়োগ হবে এবং এখানে আপনাদের হলদিয়াতে ভ্যাকেন্সিস রয়েছে ছটা এবং আপনাদের শিক্ষকতার যোগ্যতা লাগবে উচ্চমাধ্যমিক পাস এবং ট্রেনিং এর মেয়াদ হবে পনেরো মাস নেক্সট রয়েছে ডেটা এন্ট্রি অপারেটার ট্রেড অ্যাপ্রেন্টিসিপ হলদিয়াতে রয়েছে তিনটি ভ্যাকেন্সির শিক্ষকতা যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটার স্কিল সার্টিফিকেট থাকতে হবে ট্রেনিংয়ে মেয়াদ হবে পনেরো মাস স্নাতক ডিপ্লোমা এবং উচ্চ মাধ্যমিক পাস পার্সিদের ক্ষেত্রে মান নির্ণায়ক পরীক্ষায় মোট অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে এবং তপশিলীয় ও দৈক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার পেয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন প্রার্থী উচ্চতর যোগ্যতা থাকলে আবেদন করবেন না যদি আপনার উচ্চ মাধ্যমিকে বেশি আপনার বা স্নাতক বা ডিপ্লোমা যদি আপনার এর উপরেও যদি আপনার হায়ার 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 এডুকেশন থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না বয়স লাগবে তিরিশ নয় দু হাজার বাইশের তারিখে আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে এবং পশ্চিমবঙ্গের তপশিলিরা পাঁচ বছরের ও বিসিরা তিন বছরের দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন প্রার্থী বাছাই হবে দু ঘন্টার লিখিত পরীক্ষা হবে এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এবং লিখিত পরীক্ষার তারে ছয়ই নভেম্বর এবং নথিপত্র যাচাইয়ের সম্ভব তারিখ হচ্ছে আঠাশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বরের মধ্যে আপনারা সম্পূর্ণ আবেদনটি ডাব্লুডাব্লু ডুট মাধ্যমে অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন চলবে তেইশে অক্টোবর পর্যন্ত এবং আপনাদের সমস্ত অনলাইনে আবেদন পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সই উভয় জেপিজি ফর্ম্যাটে পঞ্চাশ কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে এবং সম্পূর্ণ খুঁটিনাটি কিন্তু আপনারা উপরোক্ত ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আওসি এ যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো নেক্সট এবার আমরা আবারও ফার্স্ট পেজে চলে যাব সেখানে গিয়ে দেখে নেবো আমাদের নেক্সট কী কী ভ্যাকেন্সিস রয়েছে নেক্সট রয়েছে সেলে ম্যানেজমেন্ট ট্রেনে নিয়োগ করা হবে সেটা এবার আমরা দেখে নেব সারা দেশে প্রভেশনারি অফিসার পদে ষোলোশো তিয়াত্তর জন নেবে স্টেট ব্যাঙ্ক সরি 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 বন্ধুরা সেলে ম্যানেজার ট্রেনিং বেশ কিছু ম্যানেজমেন্ট ট্রেনিং নেবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ করা হবে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় এবং প্রার্থীকে অবশ্যই গেট দু পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং নির্দিষ্ট গেট পত্রে উত্তীর্ণ হয়ে থাকতে হবে ইঞ্জিনিয়ারিং শাখা অনুসারে গেট পত্রগুলি হলো মেট্রোলজিক্যাল কেমিক্যাল সিভিল এরপরে তিনে পাতায় আছে আমরা তিনে পাতায় চলে যাব এবং ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেন্টসাল মেকানিক্যাল এবং প্রাথমিকভাবে প্রার্থীদের দু হাজার বাইশে গেট পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে বাছাই করা হবে এবং নির্বাচিত প্রার্থীদের গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউর জন্য ডাকা হবে বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি আগ্রহীরা নজর রাখুন ডাব্লু ডট সিল ডট সিও ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে ওকে নেক্সট এবার আমরা আবারও ফার্স্ট পেজে চলে এবং সেখানে গিয়ে দেখে নেব নেক্সট আমাদের কী কী ভ্যাকেন্সিজ রয়েছে নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে চারশো ঊনপঞ্চাশ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ থেকে চারশো জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল নেবে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী এবং এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে অধীনস্থ নিরাপত্তা বাহিনী শূন্য পদে বিন্যাস কি আছে সেটা আবার আমরা দেখে নেব অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্ট্যানোগ্রাফার পদে পুরুষদের ক্ষেত্রে চুরানব্বইটি ভ্যাকেন্সিজ রয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে দশটি ভ্যাকেন্সিস রয়েছে হেড কনস্টেবল পুরুষদের ক্ষেত্রে তিনশো উনিশটি ভ্যাকেন্সিস রয়েছে মহিলাদের ক্ষেত্রে ছত্রিশটি ভ্যাকেন্সিস রয়েছে শিক্ষকতা যোগ্যতা লাগবে আপনাদের উভয় ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য এবং স্টেনোগ্রাফির ক্ষেত্রে মিনিটে আশিটি শব্দ দ্রুত দশ মিনিট ধরে শর্ট হ্যান্ড লেখা কম্পিউটার এবং দুইয়ের পথে চলে যাবো আমরা দুয়ের পথে কি আমরা আরও বিস্তারিতভাবে জানবো ইংরেজিতে পঞ্চাশটি বা হিন্দিতে পঁয়ষট্টি মিনিটে টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং হেড কনস্টেবল পদের ক্ষেত্রে কম্পিউটার ইংরেজিতে মিনিটে পঁয়ত্রিশটি শব্দ এবং হিন্দিতে ক্ষেত্রে তিরিশটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে নেক্সট রয়েছে বয়স বয়স লাগবে আপনাদের পঁচিশ দশ দু হাজার বাইশের তারিখে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তপসিলিরা পাঁচ বছরে ওবিসিরা তিন বছরে ছাড় কিন্তু পেয়ে যাবেন প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে ছাড় পেয়ে যাবেন এবং দৈহিক মাপজিক হবে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার তপশিলি বা গোর্খাপ্রীদের ক্ষেত্রে যেমন ছাড় থাকা তেমন কিন্তু ছাড় থাকবে নেক্সট হচ্ছে শুধু পুরুষদের ক্ষেত্রে বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে চতাক্রমে সাতাত্তর এবং বিরাশি সেমি করতে হবে বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে এবং পার্থীকে শারীরিকভাবে সক্ষম হতে হবে দৃষ্টিশক্তি চশমা ছাড়া কাছের ক্ষেত্রে ভালো চোখে এন সিক্স এবং খারাপ চোখে এন নাইন দূরের ক্ষেত্রে অসংশোধিত ভালো চোখে সিপিসি থ্রি মানে হতে হবে এবং ভাঙা হাঁটু চাতালো পায়ের পাতা চাউনি থাকলে কিন্তু চলবে না এবং বেতন ক্রম হবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে ক্ষেত্রে উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা অবধি এবং হেড কনস্টেবল পদের ক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা অবধি প্রার্থীর বাছাই করা হবে শারীরিক মাপযোগ যাচাই শারীরিক সক্ষমতা পরীক্ষা নথিপত্র যাচাই লিখিত পরীক্ষা বা কম্পিউটার কম্পিউটারভিত্তিক পরীক্ষা স্কিল টেস্ট ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে শারীরিক সক্ষমতা পরীক্ষায় থাকতে হবে হাইট বার টেস্ট এবং দৌড় লিখিত পরীক্ষায় জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল নলেজ এলিমেন্টারি অ্যারেথমেটিক ইংলিশ হিন্দি বিষয়ে অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে মোট একশো নম্বরে পরীক্ষা হবে এবং সময় থাকবে দু ঘন্টা এবং অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য এখানে ওয়েবসাইট দেওয়া আছে এবং রেজিস্ট্রেশন করা যাবে পঁচিশে অক্টোবর পর্যন্ত প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে এবং দু পর্যায়ে রেজিস্ট্রেশন করতে হবে প্রথম পর্বে প্রার্থী রঙিন পাসপোর্ট মাপে স্ক্যান করা ফটো লাগবে এবং জেপিজি ফর্ম্যাটে কুড়ি থেকে পঁচিশ কেবি সাইজের মধ্যে এবং জেপিজি ফর্ম্যাটে কুড়ি দশ থেকে কুড়ি কেবি সাইজের মধ্যে হতে হবে এবং বয়স হতে হবে শিক্ষকতা যোগ্যতার যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে এবং মনে রাখবেন যে তারিখে ফটোটি তোলা হয়েছে ফটোর ওপর সেই তারিখে উল্লেখ থাকতে হবে তাহলে এটা বুঝতে পারলেন আপনাদের কিন্তু অবশ্যই পিডিএফ পিডিএফ ফর্ম্যাটে এবং এক এম সাইজের মধ্যে হতে হবে এবং সেই পিডিএফ ফর্ম্যাটটি এবং আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে এবং যে তারিখে ফটোটি তোলা হয়েছে সেই তারিখে কিন্তু উল্লেখ ফটোর মধ্যে থাকতে হবে চব্বিশ নয় দু হাজার বাইশে তারিখে অনুসারে তিন মাসের পুরনো ফটো হলে চলবে না এবং অনলাইনে রেজিস্ট্রেশনের পরের রেজিস্টার নাম্বার ও পাসওয়ার্ড পাওয়া যাবে রেজিস্ট্রেশনের দ্বিতীয় পর্বে ফি একশো টাকা লাগবে এবং তপশিলি তপশিল ক্ষেত্রে কোনো ফি লাগবে না অনলাইনে ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রুপে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ ফর্ম ফিল আপের জন্য যে ফিজটা সেটা কিন্তু আপনারা জমা দিতে পারবেন এবং ফি জমা দেওয়া যাবে সাতাশে অক্টোবর পর্যন্ত তবে চালানের প্রিন্ট আউট কিন্তু পাওয়া যাবে পঁচিশে অক্টোবর পর্যন্ত অর্থাৎ আপনারা যখন পেমেন্টটি করবেন সেই পেমেন্টটি কিন্তু যে বা আপনাদের যে রেজিস্ট্রেশনের যে পর যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আসবে সেই ফর্ম্যাটটি কিন্তু আপনারা পঁচিশে অক্টোবরের মধ্যে ডাউনলোড করে নেবেন এবং সম্পূর্ণ যে এদিকে এখানে লেখা আছে রেজিস্ট্রেশনটি যথাযথভাবে সম্পূর্ণ করার পর পূরণ করা অনলাইনে দরখাস্ত এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট কিন্তু বার করে নেবেন কোথাও প্রয়োজন হবে না কিন্তু যদি কোথাও লাগে তো সেক্ষেত্রে কিন্তু লাগতে পারে এবং সম্পূর্ণ খুঁটিনাটি কিন্তু আপনারা উপরোক্ত ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন তো নেক্সট এবারে আমরা আবারও ফার্স্ট পেজে চলে যাবো এবং সেখানে গিয়ে দেখে নেবো নেক্সট আমাদের কী কী ভ্যাকেন্সিস রয়েছে নেক্সট ভ্যাকেন্সি রয়েছে কেন্দ্র সরকারের দুশো বিরাশি জন জিওলজিস্ট জিওফিজিস্ট কেমিস্ট অ্যান্ড সায়েন্টিস্ট নিয়োগ করা হবে সেটাই এবার আমরা দেখে নেব জিওলজিস্ট জিওফিজিস্ট কেমিস্ট অ্যান্ড সাইন্টিস্ট বি পদে দুশো বিরাশি জনকে নেবে নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারে খনি মন্ত্রকে অধীনস্থ জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এবং জলশক্তি মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড জিও সায়েন্টিফিক এক্সামিনেশন দু হাজার তেইশের মাধ্যমে এবং গ্রুপ এ ক্যাটাগরিতে নিয়োগ করা হবে কেমিস্ট্রি জিওলজি হাইড্রোলজি এবং জিও ফিজিক্স শাখা এবং এই পরীক্ষার নোটিশ নম্বর এখানে দেওয়া আছে শূন্য পদে বিবরণ দেওয়া আছে জিওলজির ক্ষেত্রে জিওলজিস্টের ক্ষেত্রে দুশো জন রয়েছে এবং এর মধ্যে চারটি করে শূন্য পদ শ্রবণ সংক্রান্ত প্রতিবন্ধী বা স্লিপ পলিসি আক্রান্ত চলাফেরা অসুবিধা প্রতিবন্ধীদের ক্ষেত্রে রয়েছে ধর নেক্সট এবার আমরা দুয়ে পদায় চলে এবং সেখানে গিয়ে দেখে নেবো আর কত কোন কোন পদের ক্ষেত্রে আর কত কত ভ্যাকেন্সিজ রয়েছে নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে জিও ফিজিক্সের ক্ষেত্রে একুশ জন এবং কেমিস্ট্রির ক্ষেত্রে উনিশ জনের ভ্যাকেন্সিজ রয়েছে ক্যাটাগরি টুতে রয়েছে সায়েন্টিফিক বি হাইড্রোলজিতে ছাব্বিশটি এবং বয়স হতে হবে এক এক দু হাজার তেইশের তারিখে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে এবং পার্থিব বাছাই করা হবে দু পর্যায়ে লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে এবং প্রিলিমিনারি পরীক্ষা উনিশে ফেব্রুয়ারি এবং মেন পরীক্ষা দু হাজার তেইশে চব্বিশ থেকে পঁচিশে জুনের মধ্যে কিন্তু হবে মানে চব্বিশে জুন ও পঁচিশে জুন দুটো ডেটে কিন্তু নেওয়া হবে কম্পিউটার ভিত্তিক প্রিলিমিনারি পরীক্ষা চারশো নম্বরের প্রশ্ন হবে এবং অবজেক্টিভ ধরনের এবং মেন পরীক্ষায় ছশো নম্বরের প্রশ্ন হবে এবং সম্পূর্ণ আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ইউপিএসসি ইউপিএসসি সিও ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট এর মাধ্যমে কিন্তু আপনারা এগারোই অক্টোবরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এবং দরখাস্তের সময় যে পেজে ফর্ম্যাটের স্ক্যান করা ফটো ও সই কুড়ি থেকে তিরিশ কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে এবং ফিভাবে দুশো টাকা লাগবে মহিলা তপসিলি বা দৈক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনোরপরে কোনো ফি লাগবে না এবং পে করতে হবে পে ইন স্লিপ ডাউনলোড করতে পারবেন দশই অক্টোবরের মধ্যে এবং সম্পূর্ণ কিন্তু আপনারা এই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু সমস্ত কিন্তু ডিটেলস জেনে নিতে পারবেন এবং অনলাইনে দরখাস্ত পূরণ হওয়ার পর সিস্টেম ডিনারেটেড যে প্রিন্ট কপি সেটা একটা আপনারা প্রিন্ট আউট বার করে নেবেন যেটা কোথাও পাঠা যাবে না কিন্তু নিজে কাজে লাগবে পরে কাজে লাগবে নেক্সট এবার আমরা আবারও ফার্স্ট পেজে চলেও এবং সেখানে গিয়ে দেখে নেবো আমাদের নেক্সট কী ভ্যাকেন্সিস রয়েছে নেক্সট ভ্যাকেন্সিজ রয়েছে কোল ইন্ডিয়ায় একশো সাতজন ডাক্তার নিয়োগ করা হবে একশো সাতজন মেডিকেল এক্সিকিউটিভ নেবে কোল ইন্ডিয়া এটি কয়লা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা এবং পার্চির সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট মেডিকেল মেডিকেল সোশ্যালিস্ট এবং সিনিয়র মেডিকেল অফিসার পদে নাগপুরের ওয়েস্টার্ন কোলফিল্ডে নিয়োগ করা হবে এবং নিয়োগ করা হবে বিভিন্ন বিভাগে মেডিকেল স্পেশালিস্ট স্পেশালিস্ট মেডিকেল স্পেশালিস্ট ই থ্রি সার্জেনের ছটা সে জেনারেল ফিজিশিয়ানের ছটি গাইনোকোলজিস্ট অ্যান্ড অবজে অবস্টেশিয়ানের হচ্ছে চারটি লাগবে এনএস্ট্রসিয়াতে পাঁচটি ওকে আর্থিকভাবে অনকসরতের ক্ষেত্রে অবশ্যই ছাড় রয়েছে এবং মানে ভ্যাকেন্সিজ রয়েছে সংরক্ষিত ক্যাটাগরি এবং এরপর দুয়ের পাতায় আছে আমরা দুয়ের পাতায় চলে যাব দুইয়ের পাতে আমরা এসে গেছি এবং অর্থোপেডিকে তিনটি ভ্যাকেন্সিস লাগবে সাইক্রিয়াটিকে দুটি ভ্যাকেন্সিস লাগবে ডার্মাটোলজিস্টে এক্সটি ভ্যাকেন্সিজ লাগবে স্পেশালিস্টে সরি চেস্ট স্পেশালিস্টে তিনটি ভ্যাকেন্সিজ লাগবে এবং যোগ্যতা লাগবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এম ডিগ্রি এবং সেই সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা অব ন্যাশনাল বোর্ড জেনারেল মেডিসিন জেনারেল সার্জার সার্জারি পালমেনারি মেডিসিন ছাড়া অন্যান্য স্পেশালাইজেশনের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েটের ডিপ্লোমা গ্রাহ্য করা হবে সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট পদে ক্ষেত্রে অতিরিক্ত তিন বছরের কাজে অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এবং সিনিয়র মেডিকেল অফিসারে আটষট্টি ভ্যাকেন্সিস রয়েছে এবং শিক্ষকতার যোগ্যতা মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি পাশ করা থাকতে হবে মোট শূন্য পদের মধ্যে আট আটটি দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে বয়স হতে হবে একত্রিশ আর দু হাজার বাইশের তারিখে সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট পদের ক্ষেত্রে বিয়াল্লিশ বছরের মধ্যে মেডিকেল স্পেশালিস্ট সিনিয়র মেডিকেল পদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং তফসিলারা পাঁচ বছরের অভিসার তিন বছরের দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পেবেন বেতনক্রম হবে নি একটা হিউজ পরিমাণ বেতন সিনিয়র মেডিকেল স্পেশালিস্ট পদের ক্ষেত্রে সাত সত্তর হাজার টাকা থেকে দু লক্ষ টাকা অবধি মেডিকেল স্পেশালিস্ট ও সিনিয়র মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে ষাট হাজার টাকা থেকে এক লক্ষ আশি হাজার টাকা অবধি পার্সি বাছাই করা হবে পার্সোনালিটি ইন্টারভিউ টেস্টের মাধ্যমে এবং সম্পূর্ণ আপনারা কোল ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণ জানতে পেরে যাবেন এবং পূরণ করা দরখাস্তের সময় যেগুলো লাগবে কপি পাসপোর্ট নামে রঙিন ফটো এবং একটি ফটো দরখাস্তের সময় নির্দিষ্ট জায়গায় সেটে দেবেন এবং তারপর ফটোটি সব প্রত্যারিত দরখাস্তের সঙ্গে গেঁথে দেবেন তিন সপ্তাহের বেশি পুরনো হলে চলবে না এবং বয়সের প্রমাণপত্র সব নকল এবং শিক্ষকতার যোগ্যতা যাবতীয় প্রয়োজনীয় নথিপত্রের সব নকল অভিজ্ঞতা সার্টিফিকেট সব নকল প্রযোজ্য ক্ষেত্রে কাস্ট ও বিসি সার্টিফিকেটের সপ্রত্য নকল প্রযোজ্য ক্ষেত্রে দৈহিক প্রতিবন্ধকতা সার্টিফিকেট এবং তার সপ্রত্যাত্তর নকল অর্থাৎ সমস্তটা কিন্তু আপনাকে জেরক্স এবং সেখানে সেলফ অ্যাডাস্টেড করে দিতে হবে উনত্রিশে অক্টোবরের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে দরখাস্ত পৌঁছে দিতে হবে এই যে ঠিকানা আছে এই ঠিকানার মাধ্যমে কিন্তু আপনাদেরকে পৌঁছে দিতে হবে এবং সম্পূর্ণ খুটিনাটি কিন্তু আপনারা উপরোক্ত ওয়েবসাইট থেকে কিন্তু দেখতে পেয়ে যাবেন তো নেক্সট এবার আমরা আবার ফার্স্ট পেজে চল এবং সেখানে গিয়ে দেখে নেব আমাদের নেক্সট কি আর কি কি ভ্যাকেন্সিজ রয়েছে আমাদের নেক্সট ভ্যাকেন্সি রয়েছে যোধপুরে এমসি প্রফেসর নিয়োগ করা হবে বিভিন্ন বিভাগে বাহাত্তর জন প্রফেসর অ্যাডিশনাল প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসার নেবে যোধপুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সায়েন্স মিস এমস এটি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য সুরক্ষা যোজনা প্রকল্পের অধীনে প্রার্থীদের নিয়োগ করা হবে এবং এই নিয়োগে এখানে বিজ্ঞপ্তি নাম্বার কিন্তু দেওয়া আছে নিয়োগের করা হবে সমস্ত বিভাগে অ্যানস্টিওলজি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বায়োকেমিস্ট্রি বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি কার্ডিওলজি কার্ডিও সরাসিক সার্জারি ডার্মোটোলজি ডায়াগনিস্ট অ্যান্ড ইন্টারভেনশাল রেডিওলজি ই এন টি ইনক্রোটোনোলজি অ্যান্ড মেটাবলিজম ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিনোলজি গ্যাস্ট্রো এন্ট্রোলজি এবং জেনারেল মেডিসিন জেনারেল সার্জারি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন মেডিকেল অঙ্কোলজি হোমেটোলজি ওকে নেক্সট ভ্যাকেন্সি এবং নেক্সট আমরা পাশে পাতায় চলে এবং সেখানে কি আমরা দেখে নেব আর কী ভ্যাকেন্সিজ রয়েছে মাইক্ৰায় মাইক্ৰ'বায়োজি নিউনেণ্ট্ৰলজি নেফ্ৰোলজি নিউৰোলজি নিউৰো চাৰ্জাৰী নিউক্লিয়াৰ মেডিচিন এবছ্ৰেক্টিক এণ্ড গাইনোকলজি এণ্থ্ৰোপেডিক্স পেথোলজি পেৰিটিক পেৰিয়াট্ৰিক চাৰ্জাৰী ফিজিকেল মেডিচিন এণ্ড ৰিহা ৰিহেবিলেচন ফিজিঅলজি চাইক্ৰিয়াট্ৰিকাল পালমনাৰী মেডিচিন ৰেডিঅ'থেৰাপি চাৰ্জিকেল গেষ্ট্ৰো এণ্ট্ৰলজি চাৰ্জিকেল অংকোলজি ট্ৰান্সফিউজন মেডিচিন এণ্ড ব্লাড বেংক ট্রমা অ্যান্ড এমার্জেন্সি এবং ইউরোলজি শূন্যপদে বিন্যাসভাবে প্রফেসরের ক্ষেত্রে একত্রিশটি অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে আটটি অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে কুড়িটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে তেরোটি এবং সম্পূর্ণ আপনার ডাব্লু ডাব্লু ডট এমস যোধপুর ডট ইডি ইউ ডট ইনের মাধ্যমে আপনারা দরখাস্ত করতে পারবেন এবং দরখাস্তের শেষ তারিখ এখনও জানানো হয়নি অর্থাৎ আপনারা কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন আপনারা কিন্তু সেখান থেকে সম্পূর্ণ দরখাস্তের শেষ তারিখ কিন্তু আপনারা জানতে পেরে যাবেন নেক্সট এবার আমরা আবারও ফার্স্ট পেজে চলে যাব এবং সেখানে গিয়ে দেখে নেব আমাদের আর কি কি ভ্যাকেন্সিস রয়েছে আমরা ফার্স্ট পেজে চলে এসেছি এবং এখানে আর কোনো ভ্যাকেন্সিস নেই এখানে একটি স্ব স্বনির্ভর হওয়ার জন্য আছে মোমবাতি তৈরি ও বিক্রি করে স্বনির্ভর আপনি হতে পারেন তার জন্য এখানে কিছু প্রতিবেদন দেওয়া যায় যেটি আপনি ইচ্ছুক হন তো আপনি পড়ে নিতে পারেন এবং সম্পূর্ণ এই এই যে এই যে কর্মক্ষেত্রে যে পেপারটা এই পেপারটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবেন এবং তো নেক্সট এবার আমরা আবারও নিচে স্ক্রল ডাউন করে দেখে নেব আমাদের আর কোনো ভ্যাকেন্সিস আছে নাকি তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে পনেরো পঁচিশে আগস্ট দু হাজার সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স যদি আপনারা কেউ চান আপনারা কিন্তু দেখে নিতে পারেন এখানে রয়েছে মোমবাতি তো বিক্রি করে যেটা আমি বললাম আপনাদেরকে সেটা এখানে রয়েছে এবং আর কী কী পড়বেন রামকৃষ্ণ মিশনের দুটি স্বল্প মেয়াদী কোর্স চালু হয়েছে আপনারা যদি কেউ পড়তে চান আপনারা কিন্তু পড়তে পারেন হ্যাঁ ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি কিছু নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে অবশ্যই আপনারা একবার দেখে নেবেন যেটা আপনাদের কিন্তু অনেক হেল্প হবে এছাড়াও আপনাদের অনেক দেখতে পাচ্ছেন এখানে পুরো পেপারস পেপার সেট রয়েছে ডাবলিউ বিসিএস প্রিলিমিনারি কোশ্চেন পত্রটা আপনারা কিন্তু একবার দেখে নেবেন আপনাদের যদি যারা যারা ডাব্লিউ এর জন্য প্রিপারেশন আছেন তাদের কিন্তু অনেক হেল্প হবে ওকে তো এই ছিল আজকে আমাদের আলোচনা সম্পূর্ণ আলোচনাটি আশা করি আপনাদের সম্পূর্ণ আলোচনার বিষয়টি খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সতর্থ দিয়ে হেল্প করার চেষ্টা করবো এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য অফ এডুকেশন আপনি থাকে এবং আপডেট রাখে সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আনন চাকরি রিলেটেড ভিডিও সবারকে পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে তখন আপনারা সকলে ভালো সুস্থ আছে